আসসালামু আলাইকুম। ইবতেদায়ী চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, ইসাখালী ফাজিল মাদ্রাসার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের আরবি ক্লাস নিব। আরবি অধ্যায় অষ্টম যে গল্পটি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব, আল ওয়ালাদু ওয়াল হাকলু। তোমরা সবাই বই খুলে নাও, পৃষ্ঠা নাম্বার 51। তোমাদের গত ক্লাসে আমি আল্লাহ ওয়ালাদু আল হাকলু এই গল্পটির প্রথম দুই লাইন মা জুমালা ই পর্যন্ত অনুবাদ করেছিলাম। তো আজকে আমি তোমাদের যে অংশবিশেষটুকু আলোচনা করব তা হলো, কানা হাওলা মঞ্জিলি আহমদ ও উসরাতিহি হাকলুন ফিহি মঞ্জু ও জুয়াফাতুন মাউজুন ও কানা ওয়ালিদুহু ইয়াতানি বিহি আশাদ্দা ইনায়াতি ফাহুয়া ইয়াহা রুসু আরদু আরদাহু ওয়াইয়াবজুরু ফি হাল হাব্বা ওয়াইয়াজরাউন আরুজ্জা অতমাতিমো অলবতা তিসা অলকিসা অগৈরহা মিনাল খাদ্রাওয়াতি। তো এই অংশে যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ শব্দগুলি আছে, এর কয়েকটি শব্দের বাংলা অর্থ আমি ডান পাশে লিখে নিয়েছি, তোমরা খেয়াল করো। উসরাতাহু তার পরিবার, মঞ্জু আম, জুয়াপাদুন পেয়ারা, মাউজুন কলা, ইয়া আতানি সে রক্ষণাবেক্ষণ করে, ইয়া রুসু সে চাষ করে। তো শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমি পূর্বের দুই লাইনে আলোচনা করেছিলাম যে আহমদ একজন ছাত্র, সে তার পরিবারের সাথে বসবাস করে এবং সে সাঁতার কাটতু খেলাধুলা করতে পছন্দ করে তার গ্রামে। এরপর দেখো, এর পরবর্তী অংশের বাংলা অনুবাদ করে দিচ্ছি। কানা হাওলা মঞ্জিল আহমদ, কানা ছিল হাওলা মঞ্জিল আহমদ, আহমদের বাড়ির পাশে, অবসাতিহি এবং তার পরিবারের পাশে, হাকলুন খেত, ফিহি তাতে রয়েছে, মঞ্জু ও জোয়াফাতুন, মঞ্জু আম ও জোয়াফাতুন পেয়ারা ও মাউজুন এবং কলা। কানা হাওলা মঞ্জিল আহমদ ঔষতিহি হাকলুন ফিহি মঞ্জু ও জোয়াফাতুন ও মাউজুন। আহমদের বাড়ির পাশে একটি খেত রয়েছে, তাতে রয়েছে কলা, পেয়ারা এবং আম, মঞ্জু আম। ও কানা ওয়ালিদুহু তার পিতা, ইয়া আতানি বিহি সেটা রক্ষণাবেক্ষণ করে, আশাদ্দা এনায়াতুন অতি যত্নের সাথে, তার পিতা সেই ক্ষেত্রটি অনেক যত্নের সাথে দেখাশোনা করে রক্ষণাবেক্ষণ করে, ফাহুয়া ইয়ারুসু তিনি সেখানে চাষ করেন, ফাহুয়া ইয়ারুসু আর দাহু তার জমিতে চাষ করেন, ওয়াইয়াব জুরু ফি হাল হাব্বা এখন এবং সেখানে তিনি বীজ বপন করেন, ওয়াইয়াব জুরু বপন করেন ফিহা সেখানে আল ফি হাল হাব্বা বীজ সেখানে তিনি বীজ বপন করেন, ওয়াইয়াজ রা উ এবং সেখানে তিনি চাষাবাদ করেন, আরুজ্জা ধান, ও তামাতিমু টমেটো, ওয়াল বাতা তিসা আলু, অলকিসা আর শশা, ও গাইরহা মিনাল খাদ্রাওয়াতি এবং আরও অন্যান্য সবজি। আহমদের পিতা তার জমিতে চাষবাস করেন এবং সেখানে বীজ বপন করেন, আর তিনি যে যে ফসল চাষাবাদ করেন তা হচ্ছে ধান, টমেটো, আলু, শশা এবং অন্যান্য সবজি। তো শিক্ষার্থীরা, তোমরা এর অনুবাদ
আরো ভালোভাবে পড়বে এবং শাব্দিক অর্থগুলি মুখস্থ করে নিবে। এখানে কয়েক প্রকারের ফলের নাম এবং সবজির নাম রয়েছে, এগুলি তোমরা ভালো করে মুখস্থ করে নিবে আরবি সহ। তারপর এই অংশটুকু থেকে তোমাদের যে প্রশ্ন থাকতে পারে, মাজা কানা ফি হাকলি আহমদ উশাতি, এই প্রশ্নটা থাকতে পারে আহম্মদের ও তার পরিবারের খেতে কি ছিল। তোমরা দেখেছো কি কি ছিল, মাঞ্জু জুয়াফাতুন মাউজুন, আম কলা এবং পেয়ারা ছিল প্রথমত। তারপর তার বাবা কি কি এখানে ফসল চাষাবাদ করে, আরুজা ওয়াত্তামাতিমা অলবাতালিসা অলকিসা অগাইরহা মিনাল খাদ্রাওয়াতি, যে ধান টমেটো আলু শসা এবং অন্যান্য আরো সবজি। তো শিক্ষার্থীরা, এই চ্যাপ্টার থেকে যে যে প্রশ্ন হতে পারে এগুলি তোমরা ভালোভাবে পড়ে নেবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি এই চ্যাপ্টারে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। এ পর্যন্তই, তোমাদের সাথে আবার নিশ্চয়ই দেখা হবে, ভালো থেকো। আর অবশ্যই অবশ্যই আমাদের ক্লাসগুলি দেখো ইউটিউব চ্যানেলে, তোমাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।